আগামীকাল তারুণ্যের সমাবেশ থেকে এক দফা আদায়ের নতুন কর্মসূচি দেবে বিএনপি। তা কেমন হবে সেটি স্পষ্ট না করলেও বিএনপি নীতি নির্ধারকেরা বলছেন শান্তিপূর্ণ আন্দোলনই তাদের দাবি আদায়ের হাতিয়ার। রাজধানীর ওই সমাবেশ সফলে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। বিএনপির যে কোনো আন্দোলন কর্মসূচিতে সম্মুখ ভাগে থাকে তারুণ্য নির্ভর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সম্মিলিত শক্তির জানান দিতে শনিবার রাজধানীতে তারুণ্যের সমাবেশ করবে এই তিন দল। সারা বাংলাদেশের সকল সমাজের তরুণরা কিন্তু আমাদের ব্যানারে এসে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা বিভিন্ন সমাবেশের মধ্যে প্রমাণিত হয়েছে। তা আমরা মনে করি যে জনগণের ভোটের অধিকার, তরুণদের ভোটের অধিকার যাতে বাংলাদেশে চিরস্থায়ীভাবে আমরা একটা সমাধানের রাস্তায় নিয়ে আসতে পারি, সেই কারণে আমাদের এই তরুণদের সমাবেশ। এক দফা আদায় এই সমাবেশ তরুণদের আরও উজ্জীবিত করবে বলে দাবি স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের। বর্তমান সরকারকে বিদায় দেওয়ার জন্য ইতিমধ্যে এক দফা আন্দোলন এসেছে, এই এক দফা বাস্তবায়নের জন্য তরুণরা সর্বশক্তি দিয়েই তাদের সেই সমাবেশ সফল করবে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের সর্বশক্তি নিয়োগ করে বিগত দিনও ছিল, এখনও আছে। প্রায় 4 কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগ না করার মধ্য দিয়ে তারা তাদের অন্যান্য সকল মৌলিক অধিকার থেকে প্রায় বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সেই তরুণ শক্তিকে জাগিয়ে তুলেছে, তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করছে। বিএনপির নীতি নির্ধারকরা জানালেন তারুণ্যের ওই সমাবেশ থেকে আসবে আন্দোলনের নতুন বার্তা। যাদের বয়স 30 বছর অতিক্রম করে গেছে, ইতিমধ্যে ভোট দিতে পারছে না, তারা ভোট দিতে চায়, তারা তাদের কথা বলতে চায়। অশান্তি হোক, সহিংসতা হোক, এটা কেউ চায় না, বিএনপি তো চায় না। তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে, আপনি চিন্তা করেন, তাদেরকে রাজনৈতিক দল হিসেবে তারা কি এমন ইয়ে হয়ে গেলো যে ব্যাংকট্রাপ হয়ে গেল, তাদের কোনো নিজস্ব কর্মসূচি থাকবে না, বিএনপি কর্মসূচি দেবে, তাদেরকে পাল্টা দিতে হবে। 22 তারিখের তারুণ্যের যে সমাবেশ, সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি আসবে। ঢাকার বাইরেও 5 বিভাগে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।